أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله. درود شريف قرآنের দৃষ্টিতে আমরা যেগুলি নামাজে মানুষকে পড়তে দেখি এবং ছোট বাচ্চাদেরকে ছোট ছোট মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, এই দরুদগুলি কি কোরআনের দরুদ না কোরআনে ভিন্ন কোনো দরুদ রয়েছে? আর আল্লাহ কি নিজে কোনো দরুদ পাঠ করেন? ফেরেশতারা কি রাসূলের উপরে দরুদ পাঠ করেন? আল্লাহ তাআলার কি মুখ আছে যে তিনি দরুদ শরীফ পাঠ করেন? দরুদের আসল অর্থ কি? কোরআনে যদি আমরা 33 নম্বর সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে দেখি, তাহলে আল্লাহ এখানে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের অনুবাদ এত বেশি মিসগাইড আমাদের দেশে করা হয়, পশ্চিম বাংলাতে করা হয়, যে মানুষ এর জন্য নিজেদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বানোয়ার দরুদ তৈরি করে নিয়েছে। এর অনুবাদ হল, নিশ্চয় আল্লাহ এবং তদীয় মালাইকাগণ নবীর প্রতি সালাত তথা আশীর্বাদ প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরাও বিশেষ খবরদাতার প্রতি আশীর্বাদ তথা সালাত এবং শান্তি বাণী সালাম প্রেরণ করো। রাসুলে করিমকে আমরা সংবর্ধনা দিতে পারি, সংবর্ধনা দিতে যেয়ে তার পিছনে আমরা জুড়ে যেতে পারি। এই কথাটি আল্লাহ বলছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কিন্তু কোথায় দুরুদ পড়তে হবে আর দুরুদ পড়ার জন্য এখানে নির্দেশ দেওয়া হচ্ছে? আল্লাহ তাআলার কোরআনে তো এই ধরনের কথা নেই। মিসগাইড হচ্ছে নিজেদের পক্ষ থেকে বানোয়াট অনুবাদ। কোরআনের দরুদ যদি আমরা দেখি, তাহলে আমাদের অধিকাংশ লোকদের কিন্তু মুখস্থ রয়েছে 37 নম্বর সূরা সফাত, 37 নম্বর সূরা সফাত এর 180, 181, 182। এখানে আমরা দেখতে পাই একটি দরুদ যা সকল নবী রাসূলদের জন্য এবং তার পূর্বে এবং তার পরে আল্লাহ তাআলার প্রশংসা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার রব মহান, তোমাদের যে তোমার রব মহা সম্মানের অধিকারী, যা মানুষেরা তার ব্যাপারে বলছে সেসবের তুলনায় তিনি একেবারে, মানুষেরা যা বলছে তা থেকে তিনি পবিত্র, এবং শান্তি বাণী প্রেরণ হোক সকল রাসূলদের প্রতি। ওয়াসালামুন আলাল মুরসালিন, শান্তির বাণী বলেন, শান্তিময় জীবন বলেন, শান্তিকামী লোক বলেন, এদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়ে আসছে, হতে থাকবে, আর সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু এই দরুদ শব্দটা কি? দরুদ শব্দটি ফার্সি ভাষায় ব্যবহার করা হয়, বাংলা শব্দ না, আরবি শব্দ না। ফার্সি শব্দ এর মাসদার হল, যে শব্দটি থেকে এই দরুদ এসেছে সেটা হলো দরুদান। তো দরুদান থেকে দরুদ শব্দটি এসেছে। এই দরুদের অর্থ হলো কর্তন করা, কেটে দেওয়া। এই শব্দটি যদি ধর্মের নামে ব্যবহার হয় তখন এর অর্থ কি হবে জানেন? এর অর্থ হবে কেটে ফেলা, ধর্মের গোড়া থেকে কর্তন করে দেওয়া। তাই আমরা দেখতে পাই অধিকাংশ দরুদগুলি এই ফার্সিরা তৈরি করেছেন, যারা ইসলামের শত্রু। বাংলার মুসলমানদের অধিকাংশের কাছে কোরআনের দরুদ, কোরআনের সালাত নেই বললেই চলে। তারা নামাজে কোরআনের দরুদ কখনো পড়ে না, পড়তেও জানে না। অথচ 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়ীন। সালাত এবং ধৈর্যের মাধ্যম দিয়ে তোমরা সাহায্য চেয়ে নাও। তো সালাতে আপনাকে সাহায্যের আয়াত করতে হবে। কিন্তু মানুষেরা নিজেদের পক্ষ থেকে এমন কিছু দরুদ পড়ছেন যেগুলির কোনো অর্ডার কোরআন দেয় না, আর কোরআনের দরুদ পড়তেই রাজি না।
আমাদের দেশে এমন এমন দরুদ এসেছে যে দরুদগুলির আমি নাম নিচ্ছি, আপনারা কোনোদিন শোনেন, কিন্তু যারা বাতিনি ধর্মপ্রচারক আমাদের দেশে, গদ্দি নসীন, পীর সাহেব, কিবলা হুজুর, বাবাজান এই আস্তানা গেড়ে বসে আছেন, তাদের কাছে রয়েছে দরুদে তাজ, তাদের কাছে রয়েছে দরুদে নারিয়া, তাদের কাছে রয়েছে দরুদে তুনাজ্জিনা, তাদের কাছে রয়েছে দরুদে উম্মি, তাদের কাছে রয়েছে দরুদে গঞ্জেল আরস, তাদের কাছে রয়েছে দরুদে হাজারি, তাদের কাছে রয়েছে দরুদে হাফতে হাইকেল, তাদের কাছে রয়েছে দরুদে সামানুন, তাদের কাছে রয়েছে দরুদে আম্বিয়া, তাদের কাছে রয়েছে দরুদে গাউসিয়া, তাদের কাছে রয়েছে দরুদে চিশতিয়া, তাদের কাছে রয়েছে দরুদে মোহাম্মদিয়া, এবং তাদের কাছে রয়েছে দরুদে লাখি, আবার তাদের কাছে দরুদে আকবরও খুঁজে পাওয়া যায়। আর এই সব কথা বলে সাধারণ মানুষদেরকে তাদের জালে ফাঁসায়। এমতাবস্থায় একটি মানুষের জীবনে এই দরুদগুলো মুখস্থ করা অসম্ভব না, কোরআনের হাফেজ অসম্ভব। কিন্তু এই যে দরুদগুলির নাম আমি নিলাম, আপনার এলাকায় বলেন, আপনার থানা লেভেলে বলেন, ইউনিয়ন লেভেলে বলেন, আপনার জেলা লেভেলে বলেন, রাজধানীর লেভেলে বলেন, পুরা বাংলাদেশ বলেন বা পশ্চিমবাংলায় বলেন, একজন লোক পাবেন না যার এই দরুদগুলো মুখস্থ রয়েছে। আর যদি কারো থাকেও তার অনুবাদ সে জানে না। এগুলি সব এই দরুদান, এই যে ফার্সি ভাষার লোক তাদের পক্ষ থেকে এসেছে, আর এর একটি দরুদও কোরআনে নেই। আর কোরআনে যে দরুদ শরীফ আছে ছোট হলে কি হবে, তার ব্যাপক অর্থ রয়েছে, তাই মানুষেরা শিখতে চায় না, শিখাতে চায় না। কোরআনের দরুদ হল 37 নম্বর সুরা সফফাত, এর 180 থেকে 182 আয়াত। আপনি সব সময় পড়ার চেষ্টা করেন, মুখস্থ করার চেষ্টা করেন, নামাজে পড়েন, নামাজের বাহিরে পড়েন, সব জায়গায় পড়েন, কোনো সমস্যা নেই। আর 33 নম্বর সুরা আল আহজাবের 56 নম্বর আয়াতের যে মিসগাইড করা হয় অনুবাদ করে, ভুল অনুবাদ করে, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ এবং তার মালায়িকাগণ নবীর প্রতি আশীর্বাদ প্রেরণ করেন। আল্লাহ মুখে দরুদ পড়বেন না, কারণ আল্লাহ মুখ থেকে পবিত্র। তাই আল্লাহ বলছেন হে মুমিনগণ, তোমরাও বিশেষ খবরদাতার প্রতি আশীর্বাদ এবং শান্তির বাণী সালাম প্রেরণ করো। ওয়াসালামুন আলাল মুরসালিন। সহজ ইসলাম যদি আমরা মানতে চাই, না হলে তো অনেক কঠিন। আর এই দরুদের যে জাল রয়েছে, এই জালে ফেঁসে রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। ফাজাইলে দরুদ তো গ্রন্থ রচনা করা হয়েছে, 70টি দরুদের মাজমুয়া প্রিন্ট করা হয়েছে পৃথিবীতে। এগুলি সব মানুষের বানানো। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি পড়ার জন্য তাকিদ এই কোরআনে কোথাও বলেননি। আপনি মুসলিম হলে আপনাকে সব বর্জন করে কোরআনের দরুদ পড়তে হবে। আর কোরআনের দরুদ 37 নম্বর সুরা সফফাতের 180, 181, 182 তে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন।